গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা অন কিলিং আ ট্রি কবিতাটা পড়তে যাচ্ছি। এই কবিতাটা আমরা আমাদের একদম ফার্স্ট কবিতা ক্লাস টুয়েলভের। এটা দেখো লিখেছেন গিএফ পাটেল। প্রথমে আমরা লেখক পরিচিতিটা একটু পড়ে নিই। গিএফ পাটেল 1940 ওনার জন্ম হয়েছে। ইজ এ রেনাউন্ড ইন্ডিয়ান পোয়েট, প্লে রাইট অ্যান্ড পেন্টার। উনি একাধারে একজন ভারতীয় কবি, নাট্যকার এবং পেন্টার অর্থাৎ চিত্রকর। ইন হিজ পোয়েট্রি পটেল ইউজেস এ সিঙ্কোপেটেড রিদম। উনি একটা সিঙ্কোপেটেড রিদম ইউজ করছেন। হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিডে স্পিচ ইন হিজ পোয়েট্রি। এবং ওনার কবিতাগুলি অন্য সমস্ত পোস্ট মডার্ন পোয়েটদের মতোই একেবারেই খুব প্রাঞ্জল ভাষাতে লেখা, যে ভাষা আমরা প্রত্যেক দিন ব্যবহার করি সেই চলতি ভাষাতে লেখা। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস আর কিছু ওনার কিছু ইম্পর্টেন্ট ওয়ার্কস বা কাজ, যেগুলো আমরা আমাদের পরীক্ষার সময় যেগুলো খুব কাজে লাগবে, যে হয়তো একটা দুটো ওনার কবিতার নাম বা ওনার বইয়ের নাম ইত্যাদি জিজ্ঞাসা করলো, সেখানে আমরা কিন্তু এগুলোকে আন্ডারলাইন করে নেব। এই নামগুলোকে আমরা একটু ইম্পর্টেন্টলি দেখব। মিররড মিররিং 1991 পাবলিশ হয়েছে। হাউ ডু ইউ উইথস্ট্যান্ড এবং বডি, এই তিনটি কাজ, ওনার যে কাজের নাম দেওয়া আছে এই কাজের নামগুলো কিন্তু আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে? আজকে আমাদের যে পোয়েমটি রয়েছে সে পোয়েমটির নামটা আমরা দেখতে পাচ্ছি, অন কিলিং এ ট্রি। এটা নামটা বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই, যে একটি গাছকে হত্যা করা হচ্ছে। আচ্ছা, এই যে হত্যা করা হচ্ছে গাছটিকে, কেন হত্যা করা হচ্ছে, কী জন্য, কে হত্যা করছে, এই প্রশ্নগুলো আমাদের মনে আসবে। হত্যা করা কেন হচ্ছে, গাছ কাটা কেন হচ্ছে না, সেই কথাটাও আমাদের মনের মধ্যে আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা এই কবিতাটার সারমর্মটা একটুখানি বুঝে নেব। দেখো, ছোট্ট করে এখানে উপরে দেওয়া আছে, দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিইংস। আমরা প্রকৃতিকে, মানুষরা প্রকৃতিকে কত, প্রকৃতির প্রতি কত খারাপ ব্যবহার করি বা তার কত ক্ষতি করি, সেগুলো নিয়েই কিন্তু আমাদের আজকের কবিতাটা। সেটা আমাদের বুঝতে কোনোই অসুবিধে হচ্ছে না। আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্লাসে বহুবার পড়েছি যে মানুষ কিভাবে প্রকৃতির ক্ষতি করছে। এখানে কিন্তু এই কবিতার মধ্যে আমরা কবি দেখছি সেটাকে তুলে ধরছেন সে জায়গাটা। ইন আ ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আয়রনি, আমার আগের নোটগুলোতে আমি সার্কাজম কী আয়রনি কী লিখে দিয়েছিলাম। সার্কাজম আয়রনিকে আমরা এক কথায় বলবো ব্যঙ্গাত্ম, ঠিক আছে? ব্যঙ্গাত্মবোধক লিটারেচার বা কবিতাকে আমরা সার্কাজম বলি, আয়রনিও তাই। দুটি অতি কাছাকাছি টার্মস যেগুলো ব্যঙ্গ করার জন্য ব্যবহার করা হয়। কোনো কিছুকে আমরা যখন ঠিকভাবে সোজাসুজি না বলে বেঁকিয়ে বলছি বা ব্যঙ্গ করে বলছি, একটু ডিফারেন্ট মিনিং দিয়ে বলছি, সেটাকে আমরা কিন্তু সার্কাজম বলি। দ্য পোয়েট স্পিকস অফ ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইম্পেশিয়েন্স টুয়ার্ডস নেচার। কবি এখানে প্রকৃতির প্রতি মানুষের ভায়োলেন্স বা মানুষের ভীষণ রকম খারাপ মানসিকতা, ক্ষতি করার মানসিকতা, সেগুলোকে তুলে ধরছে। ইম্পেশিয়েন্স, অসহিষ্ণুতা তুলে ধরছে। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফিভার্স, একদম ফিভার্সে খুব সিম্পলভাবে এই কবিতাটি লেখা হচ্ছে। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে কিলিং শব্দটি ব্যবহার করেছেন, যে ওটা কিন্তু খুব যথাযথভাবে উনি ব্যবহার করেছেন, কারণ এখানে গাছ আমাদের কোনো ক্ষতি করে না, গাছ শুধু আমাদের বন্ধু। গাছ কিন্তু সবসময় আমাদের প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, তাকে আমরা প্রকৃতি বলতে পারি। এবং প্রকৃতি সবসময় কিন্তু মানুষের কী করে চলেছে, সাহায্য করে চলেছে, হেল্প করে চলেছে। এনভায়রনমেন্ট সবসময় কিন্তু মানুষকে সাহায্য করছে বেঁচে থাকার জন্য, তাকে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য হেল্প করছে প্রকৃতি বা এনভায়রনমেন্ট। এখানে ট্রি কিন্তু ইজ এ মেজর ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট। সেই ট্রি কি করছে, সেই ট্রি কখনো মানুষের ক্ষতি করে না। গাছ কিন্তু আমাদের ছায়া দেয়, ফুল দেয়, ফল দেয়, সব রকমভাবে নানা রকম গাছগাছড়া থেকে আমরা ওষুধপাতিও পাই, তাই না? তাহলে গাছ আমাদের কিন্তু কোনোভাবে কখনোই কোনো ক্ষতি করে না। অথচ আমরা গাছটিকে নির্দ্বিধায় যখন প্রয়োজন অপ্রয়োজন যে কোনোভাবেই কিন্তু গাছকে আমরা কেটে ফেলে দিই। তাহলে এখানে
আমরা গাছকে কিন্তু জাস্ট কাটিং করি না, আমরা গাছকে হত্যা করি। অত বড় একটা মহীরুহকে আমাদের প্রয়োজনে যখন খুশি আমরা কেটে টুকরো করে ফেলি। তাহলে এখানে কিলিং কথাটি যথাযথভাবে ব্যবহৃত হয়েছে। কিলিং শব্দটার কিন্তু এখানে প্রয়োজনীয়তা ছিল এটা বোঝানোর জন্য যে মানুষ কেমনভাবে প্রকৃতির প্রতি খারাপ আচরণ করছে, যেখানে প্রকৃতি কোনোভাবে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে না, প্রকৃতি আমাদের শুধুমাত্র সবসময় সাহায্য করে চলেছে, অলওয়েজ হেল্পিং আস টু গ্রো অ্যান্ড ডেভেলপ অ্যান্ড বি গুড অর বি হ্যাপি ইন আর লাইফস। সবভাবে কিন্তু প্রকৃতি আমাদেরকে মানসিকভাবে বলো, শারীরিকভাবে বলো, সবভাবে হেল্প করে চলেছে। অথচ আমরা প্রকৃতিকে নির্দ্বিধায় পলিউশন দিয়ে বা নানা রকমভাবে প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করে চলেছি। উই আর হার্মিং দ্য এনভায়রনমেন্ট বাই কিলিং আ ট্রি। আচ্ছা, আমরা এর আগের ভিডিওটাতে অন কিলিং এ ট্রি কবিতাটির ইন্ট্রোডাকশন বা ভূমিকাটি নিয়ে কথা বলেছি, লেখক পরিচিতি এবং ভূমিকা নিয়ে কথা বলেছি। এবার আমরা এর টাইটেলটা নিয়ে একটু কথা বলি। খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে, আমি নোটের মধ্যে এই টাইটেলের একটা উত্তর লিখে দিয়েছি, হ্যাঁ, যে জাস্টিফিকেশন অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম। এই যে কবিতাটির যে নাম অন কিলিং আ ট্রি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু দেখছি কবি কখনো লিখছেন না অন কাটিং এ ট্রি, হি ইজ ইউজিং দ্য ওয়ার্ড কিলিং। আচ্ছা, কিলিং কথাটির অর্থ আমরা কি জানি? কিলিং মানে কিন্তু হত্যা করা। হত্যা করা হচ্ছে একটি সাংঘাতিক একটা ইমেজারি তৈরি করছে, একটা ভায়োলেন্ট ইমেজারি তৈরি করছে। অর্থাৎ কি না, মানুষ মানুষকে হত্যা করে বা ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে যদি কারুর প্রাণ কেড়ে নেওয়া হয় সেটাকে আমরা বলি হত্যা করা, তাই তো? এখানে গাছটিকে কী করা হচ্ছে? কাট করা হচ্ছে না, কবি এখানে বলছেন হত্যা করা হচ্ছে। কারণ গাছটি একটি মহীরুহ যে বছরের পর বছর বহু বছর ধরে সুন্দরভাবে বেড়ে উঠেছে, আলো বাতাস মাটির রস ইত্যাদি গ্রহণ করে বেড়ে উঠেছে। সেই গাছটিকে যখন নির্দ্বিধায় মানুষ কেটে ফেলছে তখন সেটাকে কিন্তু উনি কাটিং বলতে পারছেন না, সেটাকে উনি বলছেন হত্যা করা বা কিলিং। আচ্ছা, তাহলে এই অন কিলিং এ ট্রি আমরা দেখছি যথাযথই উনি কিন্তু কিলিং শব্দটি ব্যবহার করেছে। নাও স্টুডেন্টস, উই আর গোয়িং টু গো থ্রু দ্য পোয়েম ওয়ান্স অ্যান্ড দেন উই উইল ডু সাম প্যারাফ্রেজ অফ ইট। উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি লাইন অফ দ্য পোয়েম। ফার্স্ট উই উইল গো থ্রু দ্য পোয়েম অ্যান্ড হ্যাভ আ রিডিং অফ ইট। উই উইল লিসেন টু দ্য পোয়েম। It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide sprouting leaves. So, hack and chop, but this alone won't do it. Not so much pain will do it. The bleeding bark will heal. And from close to the ground will rise curled green twigs, miniature boughs, which if unchecked will expand again to former size. No, the root is to be pulled out of the anchoring earth. It is to be roped, tied and pulled out, snapped out, or pulled out entirely, out from the earth cave, and the strength of the tree exposed, the source white and wet, the most sensitive, hidden for years inside the earth. Then the matter of scorching and choking in sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. আচ্ছা, এই যে আমরা কবিতাটি রিডিং পড়লাম, এবার এখানে আমরা কতগুলি নতুন শব্দ পাব, সেই শব্দগুলি আমরা একটু দেখে নিই। একটি হচ্ছে, একটি সব প্রথম শব্দটি হচ্ছে জ্যাব। জ্যাব মানে হচ্ছে শর্ট থ্রাস্ট, অর্থাৎ জোরে খোঁচা দেওয়া, হঠাৎ করে জোরে খোঁচা দেওয়াকে আমরা বলবো জ্যাব। লেপ্রাস, লেপ্রাস হচ্ছে যার কুষ্ঠ হয়েছে, কুষ্ঠরোগী বা কুষ্ঠরোগের সঙ্গে রিলেটেড কোনো কথাকে আমরা বলি লেপ্রাস। লেপ্রাসি থেকে লেপ্রাস কথাটি এসেছে। হাইড, হিয়ার দ্য বার্ক অফ আ ট্রি। হাইড বলতে এখানে আমরা, হাইড আসলে
হচ্ছে চামড়া। এখানে আমরা এই ক্ষেত্রে হাইড কথাটির অর্থ কিন্তু গাছের ছালকে বলা হচ্ছে। স্প্রাউটিং, স্প্রাউটিং মানে গ্রোয়িং, এই শব্দগুলি আমাদের কাছে একটু নতুন। আমরা এবার এই শব্দগুলিকে শিখছি। মিনিয়েচার, মিনিয়েচার মানে খুব খুব সূক্ষ্ম, ছোট্ট, খুব টাইনি, সে তাকে বলা হচ্ছে মিনিয়েচার। কার্ল্ড, কার্ল্ড মানে ঘোরানো বা ফোল্ডেড আপ। উইদারিং, উইদারিং মানে ড্রাইং বা শুকিয়ে যাওয়া।